বিজয় দিবসের ছুটিতে স্ত্রী সন্তান নিয়ে গাজীপুর থেকে শরীয়তপুরে যাচ্ছিলেন আবুল হাসান, কিন্তু আর বেড়াতে যাওয়া হলো না তাদের। দক্ষিণখান রেল ক্রসিং পার হওয়ার সময় ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি ধাক্কা দেয় মাইক্রোবাসটিকে। এতে দুমড়ে মুচড়ে রেলপথের পাশে পড়ে যায় মাইক্রোবাসটি। মৃত্যুর কোলে ঢলে পড়েন আবুল হাসানের স্ত্রী মাহমুদা আক্তার মিতু ও 2 বছরের ছেলে সোয়াইব। আহত হন আবুল হাসান ও তার 6 বছরের মেয়ে লাবিবা। এই গেটটা ওপেন থাকার কারণে ড্রাইভার গাড়ি না যখন ঢুকছে আসার সাথে সাথে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। দুজন সামনে ছিল আর দুজন পাইছে গেছে, আর যারা পিছে দুজন ছিল আর দুজন নগদ দিন। এদিকে নাটোরের গুরুদাসপুরে দ্রুতগতির একটি মোটরসাইকেল ব্যাটারি চালিত ভ্যানকে ধাক্কা দিলে ছিটকে রাস্তায় পড়ে 13 বছরের এক শিশু। তাকে চাপা দিয়ে চলে যায় মোটরসাইকেল, এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় শিশুটির। ফরিদপুরের নগরকান্দা থেকে সদরে যাবার সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ অটোরিকশাকে চাপা দেয়, এতে ঘটনাস্থলেই অটোরিকশার 2 যাত্রীর মৃত্যু হয়, আহত হন আরও 3 যাত্রী। এদিকে মধুখালীর পাইলট বিদ্যালয়ে বিজয় দিবসের ডিসপ্লেতে অংশ নিতে যাবার সময় ঢাকা খুলনা মহাসড়কে বাস চাপায় প্রাণ হারান এক শিক্ষার্থী। এছাড়া সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহে স্বামী স্ত্রী এবং দিনাজপুরে এক শিক্ষার্থী প্রাণ হারান। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ।